বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রাজধানীর বংশাল কসাইচুলি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি আহমেদুল্লাহ মধুর সার্বিক তত্ত্বাবধানে ও অর্নেল আহমেদ রাজ্জাবের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 31 নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহসভাপতি আবু সাইদ মোল্লা, যুবলীগ নেতা আলহাজ এম এ কে আজাদ ও ইসমাইল হোসেন তপুসহ যুবলীগের নেতাকর্মীরা। এখানে মিলিত হয়েছি এমন একজন ব্যক্তির রোগ মুক্তির জন্য যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাথে সম্পৃক্ত, সেই ওয়ার্ড রাজনীতির থেকে যিনি আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্ব দিচ্ছেন। এই ধরনের নেতা খুব বিরল এই যুবলীগে। আমরা আজকে কসাইটলি জামে মসজিদে এই মিলাদে উপস্থিত হয়েছি। শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা কামনায় এই জন্য আপনাদের কাছে তাবুস ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। অধ্যাপক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি কামনায় এবং তাদের দীর্ঘায়ু কামনায় আমরা আজকে দোয়া মাহফিল জনাব আলহাজ মাইনুল হোসেন খান নিখিল করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন তার জন্য এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। আমরা দোয়া করব ঢাকার প্রথম নির্বাচিত মেয়র এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এপিএস ছিলেন এবং ঢাকার কৃতি সন্তান, এই অঞ্চলের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই মরম মোহাম্মদ হানিফ ভাইয়ের জন্য তাদের জন্য দু হাত তুলে আমরা দোয়া করি এবং মুনাজাত করি, তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবারে জেলা সংবাদ। আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিনিধি রবিউল বাশার খান জানান, আজ সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম নৌকার প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ ধানের শীষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল হাকিমকে হাত পাখা প্রতীক এবং নয় ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। হাজার ছবি হাজার গল্প, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের শালথায় প্রথমবার আন্তর্জাতিক মানসম্পন্ন ফটো এক্সিবিশন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত শিশুশ্রম বিষয়ক ফটো এক্সিবিশন অনুষ্ঠানটি উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদুল হক মনি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফা সুলতানা খান হীরামণি উপস্থিত ছিলেন। মাদারীপুরের রাজৌরে শাহেদ বেগ হত্যা মামলায় দুজন পলাতক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদৌস মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন রাজৌর উপজেলার হরিদাসী মহেন্দ্রদি ইউনিয়নের ইউসুফ আলী মুন্সির ছেলে সেলিম মুন্সি ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পাভেল শিকদার। দুই আসামি পলাতক রয়েছে বলে জানান পিপি সিদ্দিকুর রহমান সিং।
মামলার বিবরণে জানা যায় নিহত সাহেদ বেগ 2012 সালের 29 নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় রাজৌর উপজেলার বাটিয়ার কান্দা গ্রামে খালের মধ্যে নিহত সাহেদের লাশ পাওয়া যায়। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নো মাস্ক নো সার্ভিস সহকারী নির্দেশনা বাস্তবায়ন ও মূল্য তালিকা না থাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান জানান, আজ দুপুরে সিরাজদিখান ও তালতলা বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় তিনি পথচারী ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মাস্ক পরিধান ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং 19 জন দোকানী ও পথচারীকে 10,500 টাকা জরিমানা করেন। দেশে 70 থেকে 80 লাখ টন আলুর চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। নীলফামারী প্রতিনিধি আব্দুর রশিদ জানান, আজ সকালে নীলফামারীর ডোমরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ আলু উৎপাদন খামার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরে কৃষিমন্ত্রী রপ্তানি ও শিল্পের ব্যবহারযোগ্য আলুর প্লট, আলু ফসলের মিউজিয়াম, ড্রাগন ও খেজুর বাগান পরিদর্শন শেষে ডোমার বীজ আলু উৎপাদন খামারের খাল খনন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মেজবাউল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল্লাহ, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশে আগে 20 থেকে 25 হাজার টন আলু বীজ আমরা হল্যান্ড থেকে আমদানি করে আনতাম, আজকে সেই বাংলাদেশে 2,000 টন বীজ ভিত্তি বীজ বলে ব্রিডার বীজ সেটা এখন আর বাংলাদেশে আনতে হয় না, আমাদের স্থানীয়ভাবেই উৎপাদন হচ্ছে। এটি একটি দিক যে আমরা বিদেশ থেকে বীজ আর রপ্তানি আমদানি করি না, স্থানীয়ভাবে করেছি। দ্বিতীয়টা আরও একটি দিক হলো যে আজ বাংলাদেশে 1 কোটি টনেরও বেশি আলু উৎপাদন হচ্ছে। সাভারের বাগুর্তা ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগুর্তার মোগরাকান্দা ও শ্যামলাশি এলাকায় প্রায় 1,000 মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাগুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আব্দুল বাতেন ও ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন সহ আরো অনেকে।